খবর বাংলার প্রত্যেকটি বন্ধুকে স্বাগত জানিয়ে আজকের আবহাওয়ার আপডেট শুরু করছি নতুন নিম্নচাপের ফলে দক্ষিণবঙ্গে কিন্তু ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে এমন কিন্তু এখনো পর্যন্ত আপডেট রয়েছে এছাড়া উত্তরবঙ্গে তুমুল ভারী বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে যার ফলে এই সমস্ত এলাকা জুড়ে কিন্তু জোরদার বৃষ্টিপাত কিন্তু আশা করা যেতে পারে এছাড়া নিম্নচাপ যেটি রয়েছে তার ফলে কিন্তু বাংলাতে এবং বাংলাদেশেও কিন্তু আমরা বৃষ্টিপাত পেতে পারি এমন সম্ভাবনা রয়েছে আমাদের আপনাদের নিয়মিত কিন্তু একটু করে আপডেট জানিয়ে দিই প্রতিনিয়ত এবং এর থেকে আপনারা উপকৃত হন আপনারা লিখে জানান সেটা আমাদের ভালো লাগে যে আপডেটগুলি থেকে আপনাদের উপকারে আপনাদের উপকারে আসে আপডেটগুলি তাতে কিন্তু আমাদের আমরা অনুপ্রাণিত হই তার ভিডিওগুলোকে লাইক করে আমাদের আরও একটু অনুপ্রাণিত করতে কিন্তু ভুলবেন না উত্তরবঙ্গের দিকে কিন্তু ভালো বৃষ্টিপাত আগামী দিনে আসতে চলেছে এছাড়া নিম্নচাপ যেটি তৈরি হচ্ছে এর ফলে দক্ষিণবঙ্গে বাংলাদেশের এই সমস্ত এলাকা কিন্তু এবং উড়িষ্যা ঝাড়খণ্ড এলাকাতে কিন্তু বৃষ্টিপাত ভালো মতো পাওয়া যেতে পারে তবে আর এই দিকেও বৃষ্টিপাত থাকবে অন্য কারণে এদিকেও কিন্তু বৃষ্টিপাত থাকবে সেখানেও নিম্নচাপ থাকবে যার ফলে এই সমস্ত এলাকাতেও প্রচুর বৃষ্টিপাত তবে আমরা এদিকে নজর রাখবো তাই উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ এছাড়া বাংলাদেশ আসাম ত্রিপুরার দিকে বৃষ্টিপাত পাবেন এমনটা কিন্তু সম্ভাবনা রয়েছে দেখুন প্রচুর ভারী বৃষ্টিপাত কিন্তু এই সমস্ত এলাকা জুড়ে প্রবেশ করতে পারে এই যে ঘূর্ণাবর্ত পরিষ্কার দেখতেই পাচ্ছেন এইগুলোর ফলে এই সমস্ত এলাকা জুড়ে কিন্তু প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আমরা লক্ষ্য করতে পাচ্ছি এবং উত্তরবঙ্গে একই সঙ্গে কিন্তু বৃষ্টিপাতও চলবে তবে প্রবল ভারী বৃষ্টিপাতটা এই নিম্নচাপ তৈরি হওয়ার আগেই কিন্তু উত্তরবঙ্গে আসতে পারে এই সম্ভাবনা রয়েছে দেখতে থাকুন আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন আগামী কয়েকদিন মানে মোটামুটি আগামী সপ্তাহে যেটা আগের আপডেটও বলেছিলাম যে নিম্নচাপ একটা উঠবে যার ফলে এই সমস্ত এলাকা জুড়ে কিন্তু কুড়ি তারিখ থেকে একটু করে বৃষ্টিপাত পাওয়া যাবে ঝাড়খণ্ড এবং উড়িষ্যার এলাকা এবং এই সমস্ত এলাকাতে বৃষ্টিপাত থাকবে তার পাশাপাশি এই এলাকাগুলিও কিন্তু বাদ যাবে না যেখানে চট্টগ্রাম বরিশাল খুলনা থেকে বাংলাদেশের অন্যান্য সমস্ত বিভাগ কভার করে ত্রিপুরার দিকে আসামের দিকে শুরু করে দক্ষিণবঙ্গ বিভিন্ন এলাকাতে কিন্তু বৃষ্টিপাত থাকবে কোথাও কোথাও হালকা কোথাও মাঝারি কোথাও বিক্ষিপ্ত ভারী এইভাবে থাকবে এমনটা কিন্তু রয়েছে এই কুড়ি তারিখের পর থেকেই ধরতে পারেন এমনটা তবে তার আগে হালকা মাঝারি করেই চলবে এমন সম্ভাবনা রয়েছে আর উত্তরবঙ্গে থেকে কিন্তু ওই সময়ের মধ্যে আগে কিন্তু এই উনিশ তারিখের আগেই কিন্তু প্রবল ভারী বৃষ্টিপাতের প্রচণ্ড সম্ভাবনা কিন্তু রয়েছে যেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত কিন্তু উত্তরবঙ্গের দিকে লক্ষ্য করা যেতে পারে আপনারা দেখতে থাক দেখছেন যে আঠেরো তারিখ নাগাদ যেটা দেখাচ্ছে যে উত্তরবঙ্গে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত ওই সমস্ত এলাকা জুড়ে আসছে আর অন্যান্য অংশে যেগুলো রয়েছে হালকা বাহারি করে থাকতে পারে এমন সম্ভাবনা রয়েছে আমরা জানিয়ে দিচ্ছি দেখুন প্রবল ভারী বর্ষণে কিন্তু সম্ভাবনা রয়েছে আঠেরো তারিখে এখনও পর্যন্ত এরকম একটা ফোরকাস্ট দিচ্ছে যার থেকে দেখা যাচ্ছে যখন এই যে এখানে যদি মিটার ফেলি দেখুন প্রচুর বৃষ্টিপাতের কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে ভুটান সিকিম এদিকে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি শিলিগুড়ি দেখুন এইসব ধূপগুড়ি এই সমস্ত এলাকা জুড়ে কিন্তু প্রবল ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে এছাড়া রংপুরের বিভিন্ন অংশে কিন্তু এবং উত্তর দিনাজপুরের দিকেও কিন্তু এই সম্ভাবনা থাকছে যেখানে প্রবল বৃষ্টিপাতের একটা আশঙ্কা বা সম্ভাবনা কিন্তু রয়েছে বাকি অন্যান্য অংশে একটু কম কম থাকতে পারে কিন্তু ওই দিকটাতে প্রচুর বৃষ্টিপাতের একটা সম্ভাবনা কিন্তু রয়েছে এবং ওই সময়তে আবার এই দিকেও প্রচুর বৃষ্টিপাত রয়েছে এই সমস্ত এলাকা দেখুন প্রচুর বৃষ্টিপাত কিন্তু এই এলাকা জুড়ে কিন্তু থাকবে সেখানে নিম্নচাপের একটা দাপট থাকছে এবারে আমরা মিটারটাকে অফ করে দিয়ে আমরা আরও ব্যাক করে করে দেখাচ্ছি দেখুন আরও বৃষ্টিপাত কিন্তু থাকতে পারে মোটামুটি ষোলো সতেরো তার থেকেই কিন্তু এই বৃষ্টিপাত কিন্তু এই সমস্ত এলাকাতে বাড়তে থাকবে কিন্তু তার আগে পর্যন্ত দক্ষিণবঙ্গে আমরা ওই যেভাবে এখন পাচ্ছি মাঝে মধ্যে কোথাও একটু বিক্ষিপ্ত করে কিছুক্ষণের ভারী বৃষ্টিপাত কিছুক্ষণের হচ্ছে কিছুক্ষণের হালকা মাঝারি মানে একই জেলাতে বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত হচ্ছে কোথাও হচ্ছে কোথাও হচ্ছে না এইভাবেই কিন্তু আগামী কয়েকদিন চলবে নিম্নচাপের আগে পর্যন্ত আর উত্তরবঙ্গে কিন্তু ওই ষোলো সতেরো তারিখ থেকে আস্তে আস্তে রাতের দিকে বৃষ্টিপাত বেড়ে যাবে এবারে আমরা যেটা আপনাদের দেখাবো সেটা হচ্ছে যে বুধবার রাত থেকে বৃহস্পতিবারে বৃষ্টিপাতটা কেমন হতে পারে আবার আর স্যাটেলাইটে গিয়ে বাকি চিত্রটা আপনাদের দেখিয়ে দিচ্ছে তো একটু সঙ্গে থাকুন তাহলে বুঝে যাবেন রাতের দিকে মনে না মনে হচ্ছে না যে দক্ষিণবঙ্গে কোথাও বৃষ্টিপাত হবে হয়তো আংশিক আকাশ থাকতে পারে কিন্তু বৃষ্টিপাত নাও হতে পারে এমন সম্ভাবনা রয়েছে আর রাতের দিকে একটু আংশিক আকাশ থাকবে বিক্ষিপ্ত কোথাও কোথাও উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাত আসতে পারে আমরা যেটা দেখতে পাচ্ছি খুবই কম একটা সম্ভাবনা তবে আরও রাতের দিকে নিয়ে গেলে এই এলাকাতেই মূলত একটুখানি এই যে বিহার বা এদিকে দিনাজপুর বা দক্ষিণ দিনাজপুর বা রংপুর বা এদিকে বোগরা আদমদিঘি বা মনমোহন সিং এই এলাকা দিকে আর উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই দিকটাতে একটুখানি বা দার্জিলিং কালিম্পং ধরতে পারেন এই এলাকাতে হালকা বিক্ষিপ্ত একটা সম্ভাবনা কিন্তু রয়েছে কিন্তু বাকি অংশে নাও হতে পারে এমন সম্ভাবনাই ভালো আর আরও দেখুন নিয়ে গেলে কী হচ্ছে পরের দিকে তখন এই উত্তরবঙ্গে কোথাও কোথাও মেঘলা আকাশ থাকবে তার সঙ্গে বিক্ষিপ্ত হবে হালকা মাঝারি বৃষ্টিপাত কিন্তু চলতে পারে বাকি আসামের দিকে বা ত্রিপুরার দিকে আমরা সেরকম দেখতে পাচ্ছি না তবে আবহাওয়া যেহেতু এটা বর্ষাকাল চলছে তাই কোথাও কোথাও কখনো কখনো টুকটাক নেমে গেলেও সেটা কিন্তু অবাক হওয়ার কিছু নেই তবে হচ্ছে না দক্ষিণবঙ্গের দিকে এটা ধরেই এগোতে পারেন আর বৃহস্পতিবার মূলত যেটা হচ্ছে এই সকালের দিকে দেখাচ্ছে বটে তবে কোথাও কোথাও হয়তো বেলার দিকে বা দুপুরের দিকে একটু হালকা মাঝারি কিন্তু আসতে পারে সেটা খুবই হালকা চান্স রয়েছে তবে আমাদের বলে রাখি এখনও জলীয় বাষ্প যেহেতু কিছুটা রয়েছে তাই কোথাও কোথাও কিন্তু কিছুক্ষণের একটুখানি বৃষ্টিপাত ভালো মতো কোনো কোনো এলাকাতে হয়ে যেতেও পারে এছাড়া যেটা হচ্ছে উত্তরবঙ্গে হালকা মাঝারি বিক্ষিপ্ত ভার মতো করে একটা থাকবে এমন সম্ভাবনা কিন্তু রয়েছে এই এইভাবে কিন্তু রয়েছে রাতের দিকে একটুখানি উত্তরবঙ্গে আবার বৃষ্টিপাত বাড়তে পারে কিন্তু ওই সময়তে যেটা হচ্ছে দক্ষিণবঙ্গের দিকে কিছু থাকছে না তো এই হচ্ছে বুধবার রাত থেকে বৃহস্পতিবার পর্যন্ত কিন্তু আমরা আবহাওয়া আপডেট দেখে নিলাম বৃহস্পতিবারে কোথাও কোথাও একটু বেশি বৃষ্টিপাত কোথাও একটু কম বৃষ্টিপাত এইভাবে থাকতে পারে মানে মানে বিক্ষিপ্ত বৃষ্টিপাত তার সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি একটু বজায় থাকতে পারে এইভাবে কিন্তু রয়েছে আপনাদের দেখিয়ে দিচ্ছি একটা জায়গায় ক্লিক করে দেখুন কলকাতাতে কী হচ্ছে দেখুন এই যে যেটা আমরা দেখি রাতের দিকে বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি না তবে যেটা হচ্ছে এই একটা একদম হালকা একটা চান্স কিন্তু রয়েছে আর এই দেখুন আপনাদের দেখিয়ে দিচ্ছি এই উনিশ তারিখ থেকেই কিন্তু উনিশ তারিখের পর থেকে হয়তো এই সময় থেকে একটু করে বৃষ্টিপাতের যে পরিমাণগুলি সেগুলি কিন্তু দেখুন ধীরে ধীরে কিন্তু এই মিলিমিটারে কিন্তু বাড়ছে যেটা থ্রি পয়েন্ট বা ফোর পয়েন্ট বা ফাইভ এরকম যাচ্ছে যেগুলি কিন্তু বর্তমানে আমরা যেটা দেখছি এখানে যেগুলি খুবই কম কম রয়েছে জিরো পয়েন্ট ফোর জিরো পয়েন্ট সিক্স থ্রি এইরকম করে রয়েছে যেগুলি সেগুলি কিন্তু একটা অন্য অঙ্কে পৌঁছে যাচ্ছে অর্থাৎ পরবর্তী ক্ষেত্রে এই বৃষ্টিপাতটি বাড়তে পারে এরকমভাবেই কিন্তু আগামী দিনে রয়েছে তাই এখানে কিন্তু দেখুন এখানে রোদের দেখা দেখা যাচ্ছে মানে রোদ থাকবে মাঝে মধ্যে আংশিক মেঘের আকাশ হবে এইভাবে আগামী কয়েকদিন এই দক্ষিণবঙ্গ বা বাংলাদেশের এই সমস্ত এলাকাতে বৃষ্টিপাত হওয়ার চান্স বেশি আর যেমন ঢাকা যদি আমরা ক্লিক করে দিই দেখুন ঢাকাতেও ওই একই লাগবে জিরো পয়েন্ট দেখুন পয়েন্টটা দিচ্ছে জিরো পয়েন্ট নাইন জিরো পয়েন্ট টু এবং রোদ এবং তারই মধ্যে কোথাও কোথাও একটু মেঘ গুল করবে তার মধ্যে আবার একটু হালকা বৃষ্টি কখনো কখনো হতে পারে মূলত দেখুন এই আঠেরো উনিশ তারিখের পর থেকে কিন্তু এই অঙ্কগুলো আবার ওয়ান পয়েন্ট এইট বা টু পয়েন্ট এরকম পৌঁছে যাচ্ছে এবং আরও পরবর্তী ক্ষেত্রে এগুলি এই টু পয়েন্ট এইট ফোর পয়েন্ট সেভেন সিক্স এই ফিগারগুলি কিন্তু ধরে নিচ্ছে কুড়ি তারিখের পরের দিক থেকে কিন্তু এরকম দেখা যাচ্ছে অর্থাৎ এখান থেকে বোঝা একটা আইডিয়া করা যেতে পারে যে কুড়ি তারিখের পর থেকে বৃষ্টিপাত কিন্তু বাড়তে পারে এই সম্ভাবনাই থাকছে এবারে চলুন আমরা স্যাটেলাইটে গিয়ে লেটেস্ট পজিশনটা একবার দেখিয়ে নিচ্ছি কী অবস্থায় রয়েছে তাহলে বুঝে যাবেন রাতে কোথাও বৃষ্টিপাত হবে কি না আমার যদি এটাকে আয়ার মনে না ব্লু মোডে ফেলি তাহলে দেখুন মূলত দেখুন দক্ষিণবঙ্গের ম্যাক্সিমাম জায়গা কিন্তু পরিষ্কার পরিষ্কারই রয়েছে বিশেষ করে কলকাতা ইস বা দুই চব্বিশ পরগনা বা এদিকে হুগলি তাছাড়া দুই মেদিনীপুর বলুন এদিকটাতে কিন্তু পরিষ্কারই রয়েছে মূলত এদিকটাতে একটু আংশিক মেঘলা আকাশ আছে বটে তবে বৃষ্টিপাত নাও হতে পারে কারণ এই মেঘগুলিতে খুব একটা বৃষ্টিপাত দেখা যাচ্ছে না এছাড়া যেটা হচ্ছে বাংলাদেশের মেয়েরপুর থেকে মানে খুলনা বিভাগ বরিশাল ঢাকা কুমিল্লা চট্টগ্রাম এদিকে কিন্তু সেরকম দেখা যাচ্ছে না বা ত্রিপুরার দিকেও দেখা যাচ্ছে না কোথাও কোথাও হয়তো এই এগুলো থাক আছে বটে এখানে একটুখানি হালকা কোথাও তো সামান্য দিয়ে দিলেও বৃষ্টিপাত কিন্তু বাকি জায়গাতে না হতে পারে এই রকমই কিন্তু রয়েছে সিলেট মরমনসিং কলাই বগুড়া বা মালদা এই মুর্শিদাবাদ বীরভূমের দিকে এই একটু হালকা হয়তো মেঘলা মেঘলা থাকতে পারে যদি হয় খুব হালকা একটা খানি হলো তারপরে এটা কেটে যেতে পারে এমন সম্ভাবনা তবে এই উত্তরবঙ্গে কোথাও কোথাও পরবর্তী ক্ষেত্রে একটুখানি মেঘ আসতে পারে তার থেকে হালকা বিক্ষিপ্ত সম্ভাবনা রয়েছে সেটা একদম রাতের দিকে হতে পারে এই সম্ভাবনা রয়েছে আর কিন্তু বিশেষ কিছু নেই বাকি সমস্ত জায়গাতেই কিন্তু আসাম বলুন যাই বলুন বা ত্রিপুরা বলুন বা এদিকে সমস্ত জায়গাতেই পরিষ্কার পরিষ্কার থাকারই সম্ভাবনা রয়েছে তো এই ছিল লেটেস্ট আপডেট পরবর্তী আপডেটটা দেখা হচ্ছে ভালো লাগলে লাইক করে দিন শেয়ার করে দিন ধন্যবাদ